আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাবান মাস চলতেছে, এই শাবান মাসের মধ্যে একটা দিন আছে যে দিনকে বলা হয় শবে বরাত। শবে বরাতের ভিত্তি ইসলামে আছে কি নাই, বা শবে বরাত পালন করা যাবে কিনা, এই সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যেটা শরীয়ত বহির্ভূত, যেটা ইসলাম সমর্থন করে না, সেটা হচ্ছে হালুয়া রুটি খাওয়া, হালুয়া রুটি নিয়ে সারাদিন মত্ত থাকা, এটা বিলাম। এগুলো হচ্ছে আমাদের শবে বরাতের ব্যাপারে আমাদের বেশি বাড়াবাড়ি, যেটা ইসলাম বহির্ভূত, ইসলাম যেটাকে সমর্থন করে না। কিন্তু আরেকটা ছাড়াছাড়ি, ছাড়াছাড়ি অর্থ শবে বরাতের ভিত্তি নাই এটা বলে পুরো ছেড়েই দিয়েছে। শবে বরাতের ব্যাপারে বাড়াবাড়ি করবো না। কি বাড়াবাড়ি? এটা শরীয়ত বহির্ভূত, শরীয়তের বাহিরে এটা করবো, এটা বাহিরে। ছাড়াছাড়ি হচ্ছে শবে বরাতের কোনো ভিত্তিই নাই, এটা বলে বা এটা মনে করে বা এটা শুনে আমরা ছেড়ে দিয়েছি না। হাদিসের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রে দোয়া করেছেন, ইবাদত করেছেন এবং ঘোষণা দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে যে এই শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা দৃষ্টি এই জমিনের মুসলমান বান্দার উপরে দেন,